অলরেডি বিকাল হয়ে গেছে, এখন সন্ধ্যার আগে যেতে পারবো কিনা তাও জানি না, দেখি কতটা কি করা যাচ্ছে। জঙ্গলের মধ্যে এখন মঙ্গল করতে যাবো। সন্ধ্যা হয়ে গেছে, লাইটনিং কন্ডিশন খারাপ, তার মধ্যে আবার জঙ্গলে ঢুকবো, কিছু দেখা যাবে না, মানে জীবনটা যেন শেষ হয়ে গেল। আর রাস্তা তো একদম থ্রিলার, ল্যান্ড রোভার লাগবে। যতটা ভিতরে যাচ্ছি ততটাই ঘন অন্ধকার হয়ে যাচ্ছে, শেষ সাকসেস। জঙ্গলের জন্য বেরানোর টাইমটা আমাদের ঠিক হয়নি, আজকে যদি পুরোটা নাও দেখাতে পারি, কথা দিচ্ছি নেক্সট ভিডিওতে বড় কিছু প্ল্যান আছে, তো দেখি সব কিছু করার পরে জঙ্গলটা এসে আবার ঘোরাবো, অসুবিধা নেই। আজকে যদি ঠিকঠাক ঘুরতে না পারি, আর এই কন্ডিশন দেখে তো মনে হয় না যে ঠিকঠাক ঘুরতে পারবো, তাও চেষ্টা করছি বেস্ট। খুব শান্ত পরিবেশ, চলে এসেছি কি জানো ফরেস্টের নাম ছিল রঞ্জকালী ফরেস্ট, রঞ্জকালী ফরেস্ট। চলে এসেছি, ঠিক আছে। তো এবার বহুত লেট হয়ে গেল খুঁজতে খুঁজতে ফরেস্টটাই, আজকে না হলেও নেক্সট টাইম তোমাদেরকে পুরো ফরেস্টের ভিডিওটা দেখাবো। ব্যাপারটা হচ্ছে এখন অন্ধকারের মধ্যে যদি ফরেস্টে এন্ট্রি করছে, একদম ঘুটঘুটে কালো অন্ধকার, আর তার উপরে অচেনা জায়গা, যদি কেউ লোকাল মানুষের অসুবিধা হয় তাহলে আবার ব্যাপারটা খারাপ দেখাই। দেখাচ্ছি সামনে কি যে ভয় লাগছে, দেখে তাও টিকিট দুঙ্গা দেখে অ্যাক্সিডেন্টলি পড়তে পড়তে বেঁচে গেলাম, পড়ে গেলেই ভালো হতো। সাদা মনে কোনো কাদা নাই, সামনে একদম ঘুটঘুটে অন্ধকার, এই যে সাউন্ড গুলো শোনো ক্রিকেটের, ওই দিকে শুনতে পাবে না। হ্যাঁ এবার ঠিক আছে, এবার সাউন্ডটা ক্লিয়ার আসবে। একদম কালো অন্ধকার, সাদা মনে আমার কোনো কাদা নেই, কিন্তু কাদা মানে সামনে বিশাল অন্ধকারের মধ্যে ঢুকছি, বাপরে বাপ। বলা যায় না বাঘও থাকতে পারে কিন্তু, হ্যাঁ তেরি বাপরে বাপ। মানে শুনেছি বিশাল বড় ফরেস্ট নাকি এটা, হ্যাঁ, কারণ আজকে বেশিটা এক্সপ্লোর করতে পারবো না, ভিতরে খুব ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে আছে, বেশি দূর যাওয়া যাবে না, অল্প একটু আমি দেখিয়ে দিচ্ছি, এই যে লিমিট, তার উপরে যাবো না আমরা। সামনে এই দিকটা দেখা, অন্ধকার দিকটা, এই হলো ফরেস্ট, আর এরিয়াটা বিশাল বড়, যে এরিয়া নিয়ে এইসব এরকম গাছ আছে, এদিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা দেখা, মানে একটা মানে ভুতুরে একটা ফিলিংস আছে, বাপরে বাপ। গাছগুলোকে কি জানো বলে শুনেছিলাম, তবে মনে পড়ছে না কি গাছ জানো এগুলো, একটা ভুতুরে ফিলিংস আছে। একদিন সকালে আসবো, দেখি কবে সকালে আসা যায়, যদি পারি নেক্সট দেখা যাক কবে শিডিউল করতে পারি, এসে তবে দেখিয়ে দেবো পুরোটা যাওয়া যাবে। তাহলে যাই না, কত যেতে পারবো পরে, একদম টোটালি অন্ধকার আসছে মনে হয়, কারণ যাওয়াটা মনে হয় না ঠিক হবে, কারণ কোন কিছু মানে ভূত অ্যাকচুয়ালি জঙ্গলে না থাকবে, অনেক পোকামাকড় কি কি থাকবে, তার মধ্যে সব আওয়াজ। আজকের মতো হয়েছে, এখানে বন্ধ করো। হ্যাঁ আজকের মতো ভিডিওটা ছোট হলো, এটা দিয়ে আপাতত, নেক্সট টাইম সাথে আরো অনেকজনকে নিয়ে আসবো, দেখা যাক কি হচ্ছে। চলো দেখা হবে আবার এবার নেক্সট ভিডিওতে, বড় কিছু প্ল্যান আছে, কি করা যায় দেখি।